ট্রেন 6:50 ছাড়বে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমরা 6:15 এসেছি। ট্রেন ভাড়া এক্সপ্রেস জেনারেলে 90 টাকা, আর জার্নি হচ্ছে 3 ঘন্টা। ভীষণ ভালো, এই করতে খুব ভালো হয়েছে, দারুণ। তো ফাইনালি আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি, এবার দাঁড়িয়ে আছি। আমাদের যেহেতু হোটেল বুক করা নেই, সেহেতু হোটেল বুক করব, এবার যাব আমরা। আপাতত এখানে আমাদের সব লাগেজ, আমাদের সবাই দাঁড়িয়ে আছে। আর চলো কোথায় যাই দেখি, গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছি সমুদ্রে, ফাইনালি ছাতা নিয়ে বেরিয়েছি, এত রোদ বাবারে। সমুদ্রের এই যে, এবার এগোচ্ছি সমুদ্রের দিকে। ওরে বাবা, 3 বছর পর আবার দেখবো সমুদ্রের। ফাইনালি 3 বছর পর সমুদ্র দেখতে পাচ্ছি। লোকে লোকারণ্য, এইটা বোল্ডার ছিল। খাবারই খাচ্ছি, এর মধ্যে হাতে আমরা ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে আছে ভাত, ভাজা, পেঁয়াজ, লেবু, হচ্ছে ডাল, চাটনি, মিক্স সবজি, এই হচ্ছে একটা থালি, এই হচ্ছে থালি এই হোটেলের গ্রিন পার্ক। দেখি বাজে ওই 3:45 মতো বাজে। সমুদ্রটা কাছেই, মানে খুব কাছে নয়, মোটামুটি কাছে, 2 মিনিট। হ্যাঁ, টাইম লাগবে। আর দিদিরা আসছে, অন্যদিকে গেছে, ওরা আসছে, তারপরে দেখা হচ্ছে। এবার আমরা যাই, তারপর গিয়ে আবার কথা বলবো। এই হচ্ছে আমাদের হোটেল, আর এইদিকে হচ্ছে সমুদ্র। একটু হাই করে দাও মা, সমুদ্রে যাচ্ছে এবারে এসে প্রথম, মানে এইবারে প্রথম যাচ্ছে। আমরা ঘুরে এসেছি সকালবেলা, কত বৃষ্টি হচ্ছে, আমরা সমুদ্রে যেতে গিয়ে আটকে গেলাম, যেতে পারলাম না। ওখানে সূর্য মামা উঁকি দিচ্ছে। এবার কত কাছে ঢেউ চলে এসছে, এবারে কোথায় ছিল বেলাতে ঢেউটা, কত কাছে চলে এসছে।
যাও যাও তোমরা ঝাঁপাও লাফাও, আমি একটু ভিডিও করি সুন্দর করে। এই ঘুরু বাবা, ঘুরু বাবা, সূর্যটা হেভি লাগছে। আরে কি ঢেউ, ちょっと。
ডাব খাওয়া সব হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। এই যে সামনে ওরা, আর ওই যে আমাদের গ্রিন পার্ক হোটেল। এখনো নারকেল খাওয়া চলছে, নারকেল মালা। আবার স্নান ফান করবো, করে আবার সন্ধ্যেবেলা করে ঘুরতে বেরোবো। সন্ধ্যে হয়ে গেছে, এখন আমরা এসেছি নিউ দীঘা মার্কেটে। আমরা জুয়েলারি আছি তো, মার্কেটে এসেছি প্রায় 8:30 মতোই বাজে। ওদিকে মা বাবা দিদি একটু কেনাকাটা কিছু করছে, আর আমি ঘোরাঘুরি করছি। এবার খাবার দাবার কিনে মানে খেয়ে দে বাড়ি চলে যাবো, মানে হোটেলে চলে যাবো, আরও একটু মার্কেট ঘুরে নিই আর কি।